আসসালামু আলাইকুম যারা দেশি মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা এবং বিভিন্ন বাচ্চা কিনে প্রতারিত হয়েছেন আমি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর তফাৎ বা বৈশিষ্ট্যটা কে আমি সেটা ক্লিয়ার করবো বোঝাই দেওয়ার জন্য বাচ্চাগুলা যখন কিনতে যান ডুপ্লিকেট কেন হয় এক নম্বর কেন হয় বিভিন্ন বিষয়গুলো এটা ক্লিয়ার করবো আশা করি আমাদের ভিডিও জোড়া থাকবেন এবং কি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এখন সোনালি নর্মাল বাচ্চা কাকে বলে সোনালি নর্মাল বাচ্চা বলতে হেসারিতে যে বাচ্চাগুলা বের হয় বাচ্চাগুলা বের হওয়ার পরে যে আপনি একদম মানে বাছাই ঠাসাই করার পরে যে বাচ্চারা থাকে সেটাকে নর্মাল বাচ্চা বলে এবং সেই সাথে আর একটা বাচ্চা হলো নর্মাল থেকে যেটা একটু বাসাই করে ভালোগুলা করে সেটা ক্লাসিক বলে এটা তফাৎ এবং হাইব্রিড যেমন ক্রস হাইব্রিড বলে বা হাইব্রিড বলে সেটা কীরকম এবং এই যে যে বাচ্চা হেঁচেরিতে বেরোইলো অর্থে সর্বোচ্চ ভালো মানের যে বাচ্চাটা গ্রোথ ভালো ভালো সেটা কিন্তু হাইব্রিড বলে ক্রস হাইব্রিড কেউ বলে কেউ ক্রস হাইব্রিড কেউ বলে হাইব্রিড এখন এই যে হাইব্রিডগুলো এগুলা সোনালি বাচ্চার ভিত্তিক একটু মান ভালো কিন্তু দামে বেশি এটা হলো ডিফারেন্সটা তফাতটা এখন যেমন সুপার হাইব্রিড টাইগার এবং কালার বাট এগুলো একটু বৈশিষ্ট্য বলি এগুলো বৈশিষ্ট্য হলো এগুলো আসলে ভিন্ন এটা যে যে আছে সেটাই হলো যাত্রা টাইগার টাইগার যাত্রা দ্রুত ওজন আসে সেটাই হলো টাইগার মুরগি কিরকম একটা ব্রয়লার মুরগি তিরিশ দিনে আসে প্রায় দুই কেজি আর একটা টাইগার মুরগি চল্লিশ দিনে কেজি তার মানে ওজনের দিক দিয়ে ব্রয়লারের নিচে যদি কোনো মুরগি থাকে সেটা হলো যেটা আমরা টাইগার বলি সেটা এবং কালার কালার বটটা সেম কোয়ালিটি টাইগারের মতো তফাৎ ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্স হল টাইগার মুরগিটা হল মাল্টি কালার বা বিভিন্ন কালার মিক্স করা বা সাদা কালো হ্যাঁ লাল বিভিন্ন কিছু হবে কিন্তু কালার বট যে মুরগিটা এই কালার বট মুরগিটা সেটা হবে সবই লাল সবগুলা লাল আর কিছু কালো হবে দেখবেন এক সাইজ সেটা সোনালির দামে মার্কেটে খাওয়ানো সম্ভব এটা টাইগার মুরগিটা সোনালি দামে খাওয়ানো সম্ভব না এখন আরেকটা বিষয় হলো এখানে সুপার হাইব্রিড সুপার হাইব্রিড মালটা রকম সুপার হাইব্রিড মালটা হলো টাইগার কালার কালারবার থেকে বা করার পরে যে মালটা থাকে সেটাকে সুপার হাইব্রিড হিসেবে চালানো হয় এইটা ম্যাক্সিমাম আমি দেখতেছি এই প্রবলেমগুলো হয়ে আসতেছে বা এরকম কিছু খামারের পাচ্ছে সেই জন্য আমরা আজকের এই ভিডিওটা করা এটা হলো ডিফারেন্সটা এখন সুপার হাইব্রিড আসলে এদের কোনো জাত নাই টাইগারের কোনো জাত নাই এটা আমি জানি আসলে মুরগির জগতে বিভিন্ন কিছু মিক্সার করে কাস্টমারদের যে যেভাবে খাওয়াইতে পারতেছে কাস্টমার ওইভাবেই খাচ্ছে বা নিচ্ছে এটাই স্বাভাবিক এখন এই ডিফারেন্সগুলো হয়তো কেউ বলে না আমি হয়তো বললাম ডিফারেন্সটা এরকম এবং মিশরীয় ফর্মই এবং কি সাদা ফর্মই বা গোল্ডেন ফর্মই যেগুলা এটা ডিফারেন্স সেটা বোঝাবো এখন মিশরীয় ফর্মে হলো টোটালি সাদা কালো মিক্সার করা যেটা অরিজিনাল হ্যাঁ সেটা হলো মিশরি ফর্মে সাদা ফর্মি বলতে এক কালার ফর্মি আছে গোল্ডেন কালার ফর্মই আছে লাল কালো হয় এগুলা ফর্ম আছে আর এই ফমিগুলা আসলে ডিমের জন্য খুবই বিখ্যাত মিশরি ফর্মিটা সাদা ফর্মে আছে একটা একদম সাদা লেখন যেটা বলে এরকম কিছু সাদা ফর্মই আছে যেমন আমরা কক বলি অনেকেই এরকম সাইজের আছে মাংসের জন্য কি অনেকেই করে তবে ফাউমি মুরগির খাদ্য খরচটা বেশি খাদ্য খরচ বেশি ডিমের প্রোডাকশন মোটামুটি ভালো আর ডিমের জন্য টোটালি যারা করবেন আমি মনে করি ডিমের জন্য লেয়ার করাই ভালো ডিমের জন্য লেয়ার করা ভালো কিন্তু লেয়ার মুরগিটা সাইডে কেউ পালিয়ে না সবাই খাসাই পালি আর আমরা কি করি ইয়ে ফাউমি মুরগিটা সাইডে পালতে পারি ডিফারেন্সটা একটু তফাৎ আছে যাই হোক যে পরিমাণ ফাউমি খাইতেছে আর যে পরিমাণ ডিম দিচ্ছে পড়তা বলার কথা না হয়তো পড়া দু একজনের পরে দশজনের বৃত্তি মনে করেন যে হয়তো দুইজন তিনজনের একটু লাভ হয় হয়তো বাচ্চা বিক্রি করে বা বিভিন্ন কিছু করে কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু লস হয় যে পরিমাণ খায় আর কি তারপরেও ডিমের জন্য আমি মনে করবো বেস্ট ভালো আগাই আছে হামি মুরগি যাই হোক যারা টোটালি সারা বাংলাদেশ বাচ্চা বিভিন্ন জায়গাতে নেন আমার এই ভিডিওটা ফলো করবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায় বাচ্চা কি বাচ্চা নিতেছি কই থেকে নিতেছি হ্যাঁ তবে আমাদের কাছ থেকে চাইলে আপনারা যে কোনো বয়সের যে কোনো ধরনের বাচ্চারা দিতে পারেন এখন আরেকটা কথা বলি নেই সেটা হলো দোষী দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিলে একদম গ্রামগঞ্জের মহিলারা যে মুরগি পালে তার থেকে যে ডিমগুলা হয় ওই ডিমগুলা কালেক্ট করার পর সাডাই বাসাই করার পরে যে মেশিন থেকে যে বাচ্চাগুলো আসে সেটাই হলো দেশি মুরগি এখানে হয়তো এক দুই পার্সেন্ট ক্রসিং থাকতে পারে তার মানে এই নেয় দুই চার দশ পার্সেন্ট হবে এটাই হলো পিওর দেশি পিওর দেশি বলতে আমরা এটাই বুঝি যে গ্রামের মহিলারা যে মুরগি পালে সেটা দেশে আসলে মূলত দেশি দেশি কোনো মুরগি আমি পাচ্ছি না দেশি মুরগিটা কোথায় কই চলে হ্যাঁ হয় না বাংলাদেশে বিভিন্ন জাতের মুরগি আইসে বাড়িতে যে মুরগিগুলো আছে এগুলো ব্রিডিং করার পরে সব ক্রসিং হয়ে গেছে ক্রসিং হওয়ার পরে যে জাত চাপ এখন বর্তমান আছে সেটাই দেশে এই দেশি মুরগি আমরা সারা বাংলাদেশ বিক্রি করে এই তফাৎটা হয়তো বুঝতে পারলেন আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম